হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো, আর আমি এখন ভীষণ ভালো আছি। তো আমার প্রিয়ম শর্টসের নতুন আরও একটা ভিডিওর সাথে তোমাদের অনেক 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 ওয়েলকাম জানাই। আর তো দেখো এখন কি হচ্ছে বুঝতেই পারছো তো, সব পুজোর জোগাড় করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এখানে সব ধরে নিয়ে চলেও আসা হয়েছে, আর হচ্ছে ব্রাহ্মণ আসছে সবে। আর এইখানে কি হচ্ছে বলো তো, আমাদের নতুন করে মনসা বেদি করা হয়েছে, তো এইটা এখন তো কাঁচা আছে, তার জন্য একটু জল দেওয়া হয়েছে, তো এইখানেও উদ্বোধন করা হবে কিছুদিন পরেই। তো তা এখন ওই জন্যই আমাদের এইখানে যে মনসা ঠাকুরের এটা আছে, তো এখন ওখানেই পুজো করা হচ্ছে। দেখো ঠাকুর মশাই চলে এসেছেন, এবার পুজোটা দিয়ে দিই। ওখানে যেদিন উদ্বোধন করা হবে সেদিনও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো আজকে সেরকম কিছু ভিডিও বানাইনি, আর একদম শর্ট ভিডিওই বলতে পারো, ছোট্ট একটি ভিডিও। তো পুজো দেওয়া হচ্ছে এটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো এখন হচ্ছে ব্রাহ্মণ এসেছে আর হচ্ছে সিঁদুর দিচ্ছে, আর এখানে আমি মানে আমরা আর কাকিমারা সবাই মিলেই পুজো দিয়েছি দেখতেই পাচ্ছ, সব জোগাড় দেওয়া হয়েছে। আর ওইখানে আমার একটা ছোট দেওর, তো ওকে তো ভিডিওর মধ্যে দেখেইছ, ও দেখো ধূপগুলো জ্বালিয়ে দিচ্ছে আর আমরা তো এদিকে দাঁড়িয়ে আছি। আর ঠাকুরমশাই কেমন করে বসেছেন দেখো, আর হচ্ছে তার জন্য কাকিমা বলছিল, তো উনি বলছে আমি তো আবার উঠবো, শাঁকানোগুলো পড়াবো, যার জন্য ওইভাবে বসলাম। তো ঠিক আছে, উনি আবার ঠিকঠাক করে বসবে, আমরা এখন বাউনেরও খোঁজ ধরছি। তো যাই হোক, এটা একটু মজা ছিল, যাই হোক উনি হচ্ছে পুজোটা দিয়ে নিক, আর তোমাদের সাথে একটু বকবক করি, অনেক দিন বকবক করা হয়নি তোমাদের সাথে। তো এখন উনি পুজোটা দিয়ে নিক, আর হচ্ছে সেরকম ভিডিও বলতে ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না, ডেইলি লাইফস্টাইলের যে ভিডিওটা সেরকম কিছু দেওয়া হচ্ছে না, একটু ব্যস্ততার মধ্যেই আছি বলতে পারো। তো এখন ওই জন্য টুকিটাকি যেরকম ভিডিও পারি সেরকমই দিই, কিন্তু তোমরা একটু প্লিজ সাপোর্ট করো, একটু পাশে থাকো এটাই বলবো, আর হচ্ছে সাথে থাকো পাশে থাকো এটাই বলবো। আর আমি তো সব বন্ধুদেরই ভিডিও দেখি, হয়তো কমেন্ট সবাইকে করতে পারি না, কিন্তু ভিউজ কমে যাচ্ছে আগের থেকে অনেক, কী আর বলবো। যাই হোক, তো দেখো ওদিকে হচ্ছে ধূপ দিয়ে দিল আমার দেওরটা, আর এদিকেও দিচ্ছে, আর ঠাকুর মশাই তো পুজো দিয়েই দিচ্ছেন, মানে শাঁকানোয়াগুলো পরিয়ে দিচ্ছেন দেখতেই পাচ্ছেন। তো একটা শাঁকা খুঁজে পাওয়া যাচ্ছে না, তার জন্য সব ঘেটে ঘেটে মা দেখছে, দেখতে পাচ্ছো যে ফুলের মধ্যে যদি চলে যায়, ফুলের চুবড়িতে তো ছিল, তার জন্য যদি ফুলের মধ্যে চলে যায় ওই জন্য মা ঘেটে একটু দেখছে। চারটে শাখা ছিল কিন্তু একটা পাওয়া যাচ্ছে না, তিনটে হয়ে গেছে তার জন্যে। তো যাই হোক, হচ্ছে পরানো হয়ে গেছে, এবার দেখো চেলি কাপড়গুলো পরিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ। আর আজকে আমাদের বাড়িতে সব শুকনো খাবার হয়েছে, লুচি করেছি একটু, আর ছোলার ডাল হয়েছে, আর কিছুই করিনি সেরকম, তো ওই দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে। আর এখানে দেখো পুজো শুরু হয়ে গেছে, তো চলো পুজোটা তোমরা একটু দেখে নাও। চলো আজকের মতো এতটাই, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকেও এটাই বলবো, আর আমার নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম, চলে এসো আমার পরিবারে, প্লিজ একটু সাপোর্ট করো। আর পুরনো বন্ধুদের জানাই প্রচুর প্রচুর ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য, আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো চলো আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।